নমস্কার বন্ধুরা, শারদীয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, এই দুর্গা পুজো চলাকালীন সময় ভুলেও খাবেন না এই কটি খাবার, তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, আপনার পরিবারে আসবে ঘোর অমঙ্গলের ছায়া। রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট গৃহ অশান্তি সারা বছর আপনার পিছু ছাড়বে না, তাই বন্ধুরা আজই সাবধান হয়ে যান। তাই বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন এই সময়কালে আপনারা এই খাদ্য খাবারের নিয়মবিধি মহালয়া চলে গেছে আর আসতে চলেছে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব, প্রাণের উৎসব দুর্গা পুজো। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজোর জন্য। বন্ধুরা, শুধুমাত্র বাঙালি নয়, আমাদের হিন্দুদের কাছে এই নবরাত্রি অর্থাৎ দুর্গা পুজো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই বন্ধুরা, আমাদের এই নবরাত্রি চলাকালীন অর্থাৎ দুর্গা পুজো সময় চলাকালীন খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো অবশ্যই মেনে চলা উচিত। আমরা বাঙালিরা সারা বছর দুর্গা পুজোর জন্য যতটা অধীর আগ্রহে অপেক্ষা করি, কিন্তু খাদ্য খাবারের বিধি নিষেধগুলো আমরা সেভাবে কিন্তু পালন করি না। কিন্তু বন্ধুরা, অবাঙালিরা কিন্তু এই নবরাত্রি চলাকালীন সময়কালে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো খুব ভালোভাবে মেনে চলেন। তাই বন্ধুরা, আমাদেরও উচিত এই নবরাত্রি চলাকালীন অর্থাৎ এই দুর্গা পুজো চলাকালীন সময়কালে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো অত্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করা। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই দুর্গা পুজো চলাকালীন সময়কালে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। খাবার এমনই একটা জিনিস যা আমাদের শরীরে সরাসরি তার প্রভাব বিস্তার করে। আমরা যদি সঠিক খাবার সঠিক সময়ে গ্রহণ না করি, তাহলে সারা বছর আমাদের কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে, এবং তার ফলে চিকিৎসার পিছনে অর্থাৎ ডাক্তার এবং ওষুধের পিছনে আমাদের অযথা আয়ের অর্ধেকের বেশিরভাগটাই নষ্ট হয়। তাই বন্ধুরা, খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। শাস্ত্র মতে বিশেষ তিথি পূজা পার্বণে খাদ্য খাবারের বিধি নিষেধগুলি মেনে চললে সারা বছর আমরা সুস্থ এবং নিরোগ থাকতে পারব। কারণ বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন যে সময়কাল তাকে বলা হয় শক্তি সংগ্রহের সময়। এই সময় মা দুর্গার আরাধনা করলে বলা হয় মা দুর্গা সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেয়, এবং মা দুর্গা সেই ব্যক্তির উপর বা সেই ব্যক্তির সংসারের উপর তার আশীর্বাদের হাত সর্বদাই বজায় রাখে। তাই বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন সময়কালে খাদ্য খাবারের বাধা নিষেধগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। যদি আপনারা এই নবরাত্রি চলাকালীন 9টা দিন যদি পালন করতে না পারেন, তাহলে সপ্তমী থেকে দশমী পর্যন্ত অবশ্যই এই খাদ্য খাবারের নিয়মবিধিগুলো মেনে চলুন। 4টে দিনও যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনি মেনে চলতে পারেন, তাহলে মা দুর্গা আপনার উপর সারা বছর সহায় থাকবেন এবং আপনার পরিবারের মঙ্গল হবে, অর্থনৈতিক সংকট দূর হবে এবং আপনার পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। তাই বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার, এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক। চলুন বন্ধুরা, সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে দুর্গা পুজোর সঠিক সময়সূচি। মহাপঞ্চমী, বাংলার 21শে আশ্বিন, ইংরাজির 8ই অক্টোবর মঙ্গলবার সকাল 7টা 9 মিনিট পর্যন্ত। মহাষষ্ঠী, বাংলার 22শে আশ্বিন, ইংরাজির 9ই অক্টোবর বুধবার সকাল 7টা 32 মিনিট পর্যন্ত। মহাসপ্তমী, বাংলার 23শে আশ্বিন, ইংরাজির 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7টা 25 মিনিট পর্যন্ত। মহা অষ্টমী পড়েছে বাংলার 24শে আশ্বিন, ইংরাজির 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এবছর মহানবমী ও দশমী পড়েছে একই দিনে অর্থাৎ বাংলার 25শে আশ্বিন, ইংরাজির
১২ই অক্টোবর মহানবমী শনিবার সকাল ৫:৪৪ পর্যন্ত এবং পরে দশমী তিথি শুরু হয়ে যায়। চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই এই দুর্গাপুজো চলাকালীন সময়কালে আপনারা কোন কোন খাবারগুলো ভুলেও খাবেন না। প্রথমত হচ্ছে বন্ধুরা থোড়। হ্যাঁ বন্ধুরা থোড়, থোড় হচ্ছে কলা গাছের কাণ্ড। কারণ বন্ধুরা সপ্তমীর দিন সকালবেলা নবপত্রিকা স্নান করানোর নিয়ম রয়েছে। আর এই নবপত্রিকাকে প্রচলিত কথায় বলা হয় কলা। লাল পা সাদা শাড়ি বা লাল রঙের শাড়ি পরিয়ে বাংলার বধূর মতো রূপ দিয়ে কলা গাছকে সুন্দর করে সাজিয়ে সিদ্ধিদাতা গণেশের পাশে দাঁড় করিয়ে রাখা হয় এই কলা বউ। আর সিদ্ধিদাতা গণেশের পাশে এই নবপত্রিকা অর্থাৎ কলা বউকে রাখা হয় বলে সিদ্ধিদাতা গণেশের বউও বলা হয় এই কলা বউকে। বাস্তবে নবপত্রিকা মানে নটি পাতা নয়, নবপত্রিকা মানে নটি উদ্ভিদ। এগুলো হলো কলা, কচু, হলুদ, বেল, জয়ন্তী, দাড়িম্ব, অশোক, মান ও ধান। আর বন্ধুরা এই নবপত্রিকার মধ্যে অন্যতম হলো এই কলা। বন্ধুরা এই দুর্গাপুজো চলাকালীন সময়কালে অর্থাৎ এই নবরাত্রি চলাকালীন সময়কালে আপনারা ভুলেও বাড়িতে থোড় আনবেন না বা থোড় রান্না করবেন না বা থোড় খাবেন না। বন্ধুরা থোড় নিরামিষ পদ হলেও এই সময় কিন্তু আপনারা কোনোভাবেই থোড় খাবেন না। থোর যদি আপনারা ভুল করেও এই সময় খেয়ে ফেলেন তাহলে সারা বছর কিন্তু ভুগতে হবে আপনাদের রোগ জ্বালা যন্ত্রণায়। কিন্তু বন্ধুরা আপনারা কলা গাছের ফল অর্থাৎ কলা কিন্তু এই সময় অবশ্যই গ্রহণ করতে পারেন। দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও এই সময় বাড়িতে আনবেন না বা মুখে তুলবেন না বা রান্না করবেন না তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল। এই দুর্গাপুজো চলাকালীন সময়কালে আপনারা ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে নজর রাখবেন। বন্ধুরা আমরা বাঙালিরা এই দুর্গাপুজোর জন্য কিন্তু সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করি, কিন্তু এই দুর্গাপুজোর সময় আমাদের খাদ্য খাবারের কোনো ঠিক থাকে না। আমরা নানা রকম খাবার এই সময় খেয়ে ফেলি বা আনন্দ উল্লাস করে ফেলি। কিন্তু বন্ধুরা এটা আমাদের মনে রাখতে হবে এই দুর্গাপুজোর সময় মা দুর্গা কৈলাস থেকে মর্তে আসেন অর্থাৎ বাপের বাড়ি আসেন। এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা এমন কিছু খাবার গ্রহণ করা একদমই উচিত না যাতে মা রুষ্ট হন। আর মা দুর্গা যদি রুষ্ট হন তাহলে আমরা মা দুর্গার আশীর্বাদ থেকে বঞ্চিত হব। সনাতন ধর্মে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। কিন্তু মানুষ তার রসনায় তৃপ্তির জন্য নানা রকম আমিষ জাতীয় খাবার খেয়ে ফেলে। কিন্তু বন্ধুরা যখন কোনো পুজো পার্বণ ও বিশেষ তিথিতে আমাদের কিন্তু এই আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত। বন্ধুরা আপনাদের পরিবারের মঙ্গলের জন্য যদি পারেন তো অবশ্যই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই আমিষ জাতীয় খাবার বর্জন করুন। কারণ বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই সময়কালে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে সেই ব্যক্তির জীবনে কর্মহীনতা, অর্থহীনতা দেখা দেবে। অর্থ যদি আপনি উপার্জন করেও থাকেন তবে কোনো না কোনো উপায় বা রোগ ব্যাধির কারণে আপনার সেই অর্থ অপচয় হবেই, অর্থাৎ আপনি সেই অর্থ ধরে রাখতে পারবেন। তৃতীয় যে খাবারটা আপনারা এই সময় ভুলেও খাবেন না তা হচ্ছে পোড়া জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা অনেকেই যে কোনো সবজি পুড়িয়ে খেতে ভালোবাসেন একদম খাবেন না, বা রুটি জাতীয় খাবার, রুটিও পোড়া জাতীয় খাবার, এবং অনেকেই আবার যে কোনো মশলা পুরিও খাবারে দিতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন সময়কালে যে কোনো পোড়া জাতীয় খাবার আপনারা একদম ভুল করেও খাবেন না, তাহলে আপনাদের কপালে চরম দুর্ভোগ নেমে আসবে। চতুর্থ যে খাবারটা আপনারা এই নবরাত্রি চলাকালীন একদম ভুল করেও খাবেন না তা হচ্ছে যে কোনো তেঁতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা, নিম পাতা বা এমন খাবার যেটা স্বাদে তেঁতো। কারণ বন্ধুরা যে কোনো পুজো পার্বণ বা বিশেষ তিথিতে আপনারা যদি
তেতো জাতীয় খাবার গ্রহণ করে থাকেন তাহলে আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে। তাই বন্ধুরা, দুর্গা পুজো চলাকালীন এই আনন্দের সময়ে আপনারা কোনোভাবে কোনোরকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না, তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে বা দাম্পত্য সম্পর্কের মধ্যেও তিক্ততা আসবে এবং আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সারা বছর ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগে থাকবে। এই সময় আপনারা বাড়ির প্রত্যেক সদস্য এবং বাড়িতে আপনাদের যেই আসবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে পারলে অবশ্যই মিষ্টিমুখ করান। এই সময় মিষ্টিমুখ বন্ধুরা এই আশ্বিন মাসে অর্থাৎ এই নবরাত্রি চলাকালীন সময়কালে ভুলেও কিন্তু কাঁচা দুধ খাবে। এই সময় কাঁচা দুধ সেবন করলে নানা রকম পেটের সমস্যা আপনাকে সারা বছর ভোগ করতে হবে। অনেকেই নিরামিষ খাবার বা উপোষের সময় সাবু মাখা খেয়ে থাকেন আর সেখানে কাঁচা দুধ লাগে, কিন্তু বন্ধুরা এই আশ্বিন মাসে আপনারা কোনোভাবেই কাঁচা দুধ কিন্তু সেবন করবেন না, তাহলে আপনাকে সারা বছর পেটের সমস্যায় ভুগতে হবে। বন্ধুরা তা বলে এই নয় যে আপনারা দুধ সেবন করতে পারবেন না, আপনারা অবশ্যই দুধ ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে সেই দুধ সেবন করতে পারবেন। এছাড়া দুধ থেকে তৈরি নানা রকম খাবার যেমন পায়েস, নানা রকম মিষ্টি অবশ্যই আপনারা এই সময় গ্রহণ করতে পারেন, কিন্তু বন্ধুরা কোনোভাবে কাঁচা দুধ আপনারা এই সময় সেবন করবেন। পঞ্চম যে খাবারটা আপনারা ভুলেও এই সময় খাবেন না তা হচ্ছে যে কোনো প্রকারের লাল রঙের খাবার, অর্থাৎ যে খাবারটির রং লাল, লাল শাক, রাঙা আলু, বিট ইত্যাদি খাবারও এই সময় একদম খাবেন না, এর ফলে কপালে দুর্ভোগ বাড়বে। বন্ধুরা মহালয়ার দিন আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা পিতৃতর্পণ করে থাকি আর এই পিতৃতর্পণের প্রধান একটি উপকরণ হচ্ছে কালো দই। বন্ধুরা নবরাত্রির এই কয়েকটা দিনে আপনারা ভুল করেও কোনো খাবারে বা কোনো রান্নায় কালো তিল ব্যবহার করবেন না বা কালো তিল আছে এমন কোনো খাবার এই সময় গ্রহণ করবেন না। বন্ধুরা এই সময় কালো তিল গ্রহণ করলে মহাপাপ হবে। বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন সময়কালে খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো পারলে অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, কারণ বন্ধুরা আজকালকার প্রায় সকলেরই জীবনে কর্মহীনতা, রোগ, জ্বালা, যন্ত্রণা, পারিবারিক অশান্তি লেগেই রয়েছে, যার ফলে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই বন্ধুরা শাস্ত্র অনুযায়ী এই পুজো পার্বণের কয়েকটা দিন যদি আমরা এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো একটু মেনে চলি, যদি একটু সচেতন হই, তাহলে জীবনের অনেকটা সমস্যাই আমাদের সমাধান হয়ে যাবে। মায়ের বন্ধুরা এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায়, দোলায় আগমন হলে তার ফল হয় অর্থাৎ বিশ্ববাসীরা রোগ জ্বালা যন্ত্রণায় সারা বছর ভুগতে থাকবে। তার সাথে মা দুর্গা এবছর গমন করছেন ঘটকে অর্থাৎ ঘোড়ায়, তার ফল হচ্ছে ছত্রভঙ্গ। এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয়, রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয়, সামাজিক এবং রাজনৈতিক স্তরে নানা রকম অস্থিরতা দেখা দেয়। তাই বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উচিত ভক্তি ও নিষ্ঠা সহকারে মা দুর্গার আরাধনা করা, যাতে মা দুর্গা আমাদের ওপর সহায় থাকেন, আগমন এবং গমনের কোনো খারাপ প্রভাব যাতে আমাদের সংসারের ওপর না পড়ে। বন্ধুরা দুর্গাপুজো চলাকালীন খাদ্য খাবারের এই নিয়ম বিধিগুলো যদি আপনারা একটু মেনে চলেন তাহলে আপনার পরিবারেরই মঙ্গল হবে। তার সাথে সাথে এই কয়েকটা দিন পারলে অবশ্যই এই খাবারটি গ্রহণ করুন, আর তা হচ্ছে আখের গুড়। হ্যাঁ বন্ধুরা, এই সময় আখের গুড় পাওয়া যায় এবং সারা বছরই আখের গুড় পাওয়া যায়। এই সময় আপনারা মা দুর্গাকে প্রতিদিন আখের গুড় ভোগ হিসাবে নিবেদন করুন এবং মা দুর্গার ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করুন এবং পূজোর পর সেই ভোগ প্রসাদ অর্থাৎ আখের গুড় আপনারা পরিবারের সকলেই অল্প অল্প করে গ্রহণ করুন। এই সময় অর্থাৎ বন্ধুরা আশ্বিন মাসে আমরা যদি প্রতিদিনই আখের গুড় সেবন করতে পারি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়ে, কারণ এই সময় ঋতু পরিবর্তনের সময়, এই সময়
ঠান্ডা লাগা অর্থাৎ সর্দি কাশি জনিত সমস্যা প্রায় সকলেরই ভুগতে হয়। তাই বন্ধুরা এই সময় প্রতিদিনই আখের গুড় সেবন করার চেষ্টা করুন, অর্থাৎ আপনারা মা দুর্গাকে ভোগ হিসাবে আখের গুড় নিবেদন করুন এবং তারপর সেই প্রসাদ গ্রহণ করুন। তো বন্ধুরা আরও একবার আপনাদের সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা দুর্গার জয়। রাধে রাধে।